দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ছয় ফেব্রুয়ারি মঙ্গলবার রাজধানীর গুলিস্তানে 23 নং বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ ফর্ম বিক্রি শুরু হয়। সংরক্ষিত এই নারী আসনের এমপি হওয়ার দৌড়ে নেমেছেন দেশের এক ঝাঁক তারকা অভিনেত্রী। রাজনীতির মাঠে সক্রিয় না থেকেও নায়িকাদের ফর্ম কেনার হিড়িক দেখে ক্ষোভে ফেটে পড়েন আওয়ামী মহিলা লীগের সক্রিয় নেত্রীরা। শুধু ক্ষোভ নয়, স্বপ্নের সংসদ সদস্য গ্ল্যামারের কাছে ধরাশায়ী হওয়ার শঙ্কায় কান্নায় ভেঙে পড়েন আসমা আক্তার রুনা নামের এক নেত্রী। কেঁদে কেঁদে গণমাধ্যম কর্মীদের সামনে প্রশ্ন রাখেন অপবিশ্বাস নিপুণ সোহানা সাবাদে নিয়ে। তিনি বলেন, মনোনয়ন ফর্ম কিনতে আইয়া হতাশ হয়ে পড়ছি, নায়ক নায়িকার ঢল দেখা আমি অজ্ঞান হয়ে গেছি, এতদিন ওরা কই আসিল, রাজপথে তো দেহি নাই, রাজনীতিতে আইয়া জীবন যৌবন নষ্ট করছি, জেল খাটছি, নিজের 5টা বাড়ি বিক্রি করছি, কি লাভ হইল এই সব ত্যাগ কইরা, যদি এই নায়িকারা আইসা মনোনয়ন নিয়ে যায় তাইলে মরণ হওয়া উচিত। কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন মহিলা লীগের এই নেত্রী। বিলাপ করতে করতে আরো বলেন, দুর্দিনে রাজপথে ছিলাম, পাথরে ফুল ফুটাইছি, ওই ফুল কাইরা নিবার বিলা আয়া পড়ছে নায়িকারা, নায়িকাদের বেল দেখে হতাশ না হইয়া পারছি না,